विश्व मानवाधिकार दिवस उपलक्षे स्वेच्छासेवी संस्था उदीजी शिशु और वृद्धों मध्य शीत वस्त्र वितरण करल इंटरनैशनल ह्यूमैन राइट्स काउंसिल आसाम बोर्ड। बृहस्पतिवार उदीजी संस्थार कार्यालय आयोजित एक अनुष्ठान शिशु और वृद्धों हाथों शीत वस्त्र तुले दें अतीन दास, प्रत्युष पाल चौधरी, शुभदीप दत्त और संस्थार काछाड़ जिला बोर्डर सभापति सपन चौधरी। विश्व मानवाधिकार दिवस उपलक्षे 6 डिसेम्बर उदीजी शिशुदेर निये आयोजित अंकन प्रतियोगितार विजयीदेर हाथे एदिन पुरस्कार तुले देवा हय। এছাড়াও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের এদের সংস্থার পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সারা দেশে মানবতাকে যারা হত্যা করছেন সেটার উপায় কি? আজকে যারা এই যে শিশু যারা দরিদ্র খেতে পাচ্ছে না রাস্তায় পড়ে থাকে এটার দায়িত্ব তাদের, যারা দেশের অভিভাবক। তারা যদি দেশটাকে ভালো করে চালান, অর্থনীতিকে ভালো করে চালান, তাহলে মানুষের দরিদ্র হবে না, এত রাস্তায় পড়ে থাকবে না লোকজন। আমি দেখেছি কালকেও একটা মহিলাকে এই জায়গাতে পড়ে আছে, পরে খবর নিয়ে দেখলাম যে এই বাড়ির মহিলাটি তার ফ্যামিলির লোক পরিবারের লোক সম্পন্ন দেখে না, পড়ে আছে ফুটপাথের মধ্যে। সুতরাং আমাদের অনেক কাজ, আমাদের অনেক কর্তব্য, আমাদের রাস্তা অনেক দীর্ঘ,